हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आमी रूपाली आशा करछि तुम्हारा सबाई भालो आछो एबं भालो थाको भगवानेर काछे एटाई प्रार्थना करी आर पारले तुम्हारा आमार जन्य किछुटा प्रार्थना करो। तो एखन बाजे गड़िते 3:30 तो आज के कोनो ब्लग निये आमी आसलाम ना। आज के तुम्हारे साथे किछु कथा आमी शेयर करते चाई। ए होयेछे ओनार चैनलटा आर ए चैनलटा माने ए फोटोटा आमी जतक्षण पर्यन्त आमार আমার ভিডিওটা চলবে ততক্ষণ পর্যন্ত এই ফটোটা এই পাশেই থাকবে। তো ওনার কাছে আমি হেল্প চেয়েছিলাম, খুব করজোরে হাত জোর করে ওনার কাছে আমি হেল্প চেয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তো উনি আমাকে নানা রকম কথা মানে নানা রকম কথা আমাকে শোনালো, আমি ইউটিউব কেন করি, ইউটিউব আমি আমি বলেছিলাম যে দাদা আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, আমি নিজে কিছু করতে চাই, নিজে আমি স্বাবলম্বন হতে চাই, মানে নিজে জিনিসটা নিজে করতে চাই, আমি ইউটিউবে থেকে ইনকাম করে বা ইউটিউব থেকে কিছু করে, বা আমি চাই আমার চ্যানেলটা যেতে ইউটিউবে মানে গ্রো করে। তো উনি আমাকে বলল আমার 3-4 লাখ সাবস্ক্রাইবার হয়েও আমি ইউটিউব থেকে মাসে শুধু 10,000 টাকা পাই, আর আপনি এই আশাটা ছেড়েই দিন যে আপনি ইউটিউব করে কিছু করবেন, তারপর আপনার চিকিৎসা করবেন, আপনি এমন করবেন। উনি আমাকে নানা রকম কথাবার্তা শোনালো, তো আমি জানি না কেন এইসব কথা উনি আমাকে শোনালো। উনি কি বলছেন, উনি মানে ইউটিউব থেকে শুধু মাসে 10,000 টাকা কামাই করে। আরে অন্য বড় বড় ইউটিউবার যারা আছে, মনোজ দে, তারপর মোহক নারায়ণ, তারপর অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, তারা তো নিজের রিয়েল যে মানে রিয়েলভাবে যত টাকা ওনারা কামাই করছে পুরো টাকাটাই ওনারা দেখাচ্ছে। আর ওনার 3 লাখ সাবস্ক্রাইবার হয়েও উনি বলছেন উনি মাসে 10,000 টাকা কামাই করেন, মানে তিনি কতটুক মানে মানে কতটুক নিচুভাবে এই কথাটা বলতে পারলো যে উনি 10,000 টাকা কামাই করেন এত সাবস্ক্রাইবার হয়ে। মানুষের 15,000 সাবস্ক্রাইবার হয়ে মাসে 30-20-30,000 টাকা কামাই করছে, আর উনি 2-2.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে আর ওনার প্রত্যেকটা ভিডিওতে এত ভিউ আসছে, তারপর উনি বলছে যে উনি 10,000 টাকা কামাই করে। মানে ওনার কথা হয়েছে, ওনার চেহারাটাতেই বোঝা যায় যে উনি কেউকে হেল্প করতে পারবে না। হ্যাঁ, মাই লাইফ রাজীবকে উনি হেল্প করেছিল, কারণ করার কারণ হয়েছে রাজীবের জন্য কেউ টাকা পাঠিয়েছিল বা অনেক, সেটা আমি জানি না জায়গাটার নাম কী ঠিক আমি ভুলে গেছি, রাজীব আমাকে বলেছিল, তো সেখান থেকে 1 লাখ টাকা পাঠিয়েছে। তারপর ওনার চেহারাটা দেখা গেছে রাজীবের ভিডিওতে, রাজীবকে উনি সাহায্য করতে এগিয়ে গেল। আমি বুঝতে পারি না যে উনি এত বড় মিথ্যে কথা কী করে বলতে পারেন যে উনি মাসে শুধু 10,000 টাকা কামাই করে। আরে ছোটো ছোটো ইউটিউবার যারা, যাদের সাবস্ক্রাইবার 15-20,000-25,000-50,000, তারারও তো মাসে কামাই আছে 20,000 টাকা, আর উনি বলছেন ওনার কামাই হচ্ছে 2-2.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে ওনার কামাই হচ্ছে মাসে 10,000 টাকা। কত ধোঁয়া মিথ্যা কথা উনি বলল। আরে আপনি কেউকে হেল্প করবেন না এটা তো ভালো কথা, কিন্তু কেউ সম্বন্ধে এইভাবে মানে ইউটিউব সম্বন্ধে এত মিথ্যা কথা কেন বলেন আপনি? আপনি একজন উদ্ধারকারী মানুষ, আপনি জীব জন্তুকে উদ্ধার করেন, তাদের ভালো কামনা করেন, তাহলে মানুষের জন্য কেন করেন না, মানুষকে কেন সাহায্য করেন না দাদা আপনি? আমি জানি না আমার এই ভিডিওটা ওনার কাছে পৌঁছবে কি না, কিন্তু আমি এতটুকুই বলবো যে উনি তাহলে মানুষকে কেন সাহায্য করে না? আপনি যদি আপনার চ্যানেলে যদি কেউ সম্বন্ধে যদি একটু বলে দিন, তাতে আপনার চ্যানেলটার ক্ষতি হবে না, বরং যাদের সম্বন্ধে বলছেন তাদের আশীর্বাদ আপনার পাশে থেকে আপনার চ্যানেলটা আরও বড় হবে। আপনি এত বড় মানে এমন কথা কীভাবে বললেন যে মাসে 10,000 টাকা শুধু আপনি কামাই করেন? ছি ছি দাদা ছি, ভাবতে পারিনি আপনি এমন হবেন। আপনি রাজীবের ভিডিওতে যেমন ভিডিও দিলেন, আপনি আমাকে, হ্যাঁ সমীরণ দা আমাকে বলে যে আমি ওনার কাছে গেলে তারপর উনি আমাকে সাহায্য করবেন, বা উনি যদি কোনো দিন ত্রিপুরাতে আসে তাহলে উনি সাহায্য করবেন। তো আপনি থাকেন কোথায় আর আমি থাকি কোথায়, আমার তো যাওয়ার সেই সাধ্য নেই আপনার কাছে।
তো সমীরানন্দ আমাকে বলল যে আমি যদি ওনার কাছে যাই বা উনি যদি কোনো দিন ত্রিপুরাতে আসে তাহলে উনি আমাকে সাহায্য করবেন, আমার ওনার সামনে গেলে তারপর উনি আমার চ্যানেলটা সম্বন্ধে কিছু বলে দেবেন, তারপর উনি আমাকে সাহায্য করবেন। আরে ভাই, সবার এমন সাধ্য থাকে না আপনার কাছে যাওয়ার মতো, সবার কাছে এত টাকা থাকে না। আপনি এত বড় মানুষ হয়ে গেছেন, আমাদের ভারতের বিশ্ব মানে ভারতের ধনী ব্যক্তিদের থেকেও আপনি বড় ধনী ব্যক্তি হয়ে গেছেন। যে আপনার কাছে যেতে হবে তাহলে আপনি কেউ চ্যানেলটাকে প্রমোট করে দেবেন, না হলে আপনি প্রমোট করবেন না। ভাবতে পারছি না যে আপনি কেমন মানুষ, আপনার সম্বন্ধে এসব ধারণা মানে আমি যে ধারণাটা আমার মনে করেছিলাম আপনার সম্বন্ধে সেটা হলো না। আপনি এতটুকু মানে কি বলবো, আমার নিজে লজ্জা করছে ভাবতে যে আপনি যেটা দিয়ে কামাই করছেন, যেটা থেকে আপনি রুজি রোজগার করছেন সেটা সম্বন্ধে বলছেন, এত টাকা কামাই করে আপনি বলছেন আপনি মাসে 10,000 টাকা শুধু কামাই করেন। আমি সকল ইউটিউব বন্ধুদের বলবো, তোমরা সবাই ভিডিও দেখো, তোমরা কি এ কথাটা কি সত্যি হতে পারে যে উনি দু লাখ আর 3 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর উনি শুধু মাসে 10,000 টাকা কামাই করছে, এমন কি হতে পারে? এটা ভুল কথাও না। তো গাইস, আমি শুধু ওনার পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, তার বেশি কিছু বলবো না। আর আমার ভিডিওতে এমনও ভিউ আসে না বেশি একটা, তাই আমি এত বেশি কথা বলতে পারলাম না। তো যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর কি বলবো তোমাদেরকে, এতটুকুই বলবো, যদি পারো তাহলে প্লিজ তোমরা সবাই মিলে আমাকে হেল্প করো। আর জানি না আমার চ্যানেলটা কবে মনিটাইজ হবে বা কবে কি হাস্যবিষ হবে বা মানে কি বলবো, আমার চ্যানেলটা কবে গ্রো করবে সেটাই আমি জানি না, বা আমার কোনো ভিডিও ভাইরাল হবে কি সেটাও আমি জানি না। মনে হয় না আমার ভিডিও কোনো ভাইরাল হবে কোনো দিন আর। তো গাইস, বাই বাই।